মহামারী থেকে শিশুদের সুরক্ষা ঢাকা শহর সব সিটি কর্পোরেশনে 5 থেকে 11 বছর বয়সীদের করোনা টিকা দেয়া শুরু ভ্যাকসিন পাবে 2 কোটি 20 লাখ ভারত পানিতে বাংলাদেশ জুবি মারবে যখন পানি লাগে তখন তো পানি পাইনি বন্যার খরায় বছরের পর বছর বিপর্যস্ত উত্তরে মানুষ তিস্তা চুক্তি উপেক্ষা করে দ্বিমুখী নীতি ভারতের অভিযোগ গবেষকদের প্রধানমন্ত্রীর সফরে সমাধানের আশা মিয়ানমারের তালবাহানায় 5 বছরে ফেরানো যায়নি একজন রোহিঙ্গাকেও জনগোষ্ঠীর চাপসহ নানা সংকটে কক্সবাজার বিকল্প নেই প্রত্যাবাসনের দ্রুত প্রক্রিয়া শুরুর আশা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে কলকারখানা রেস্তোরাঁয় অভিযানের হুমকি ভয় দেখিয়ে আদায় করা হতো কোটি কোটি টাকা ঢাকা থেকে প্রতারক গ্রেফতার এবং জেলেন্সকির আশঙ্কাই সত্যি স্বাধীনতা দিবসে ইউক্রেনের রেল স্টেশনে হামলায় নিহত 22 1000 ড্রোন দেওয়ার ঘোষণা বরিসের আরও 300 কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ ঢাকা সহ সারা দেশে 5 থেকে 11 বছর শিশুদের করোনা টিকাদান শুরু হয়েছে প্রাথমিকভাবে দেশের 12টি সিটি কর্পোরেশনের স্কুল ও কমিউনিটি পর্যায়ে চলছে টিকাদান পরে দেয়া হবে জেলা উপজেলা ও পৌরসভায় জন্ম নিবন্ধন সনদ দিয়ে সুরক্ষা অ্যাপের রেজিস্ট্রেশনের মাধ্যমে দেয়া হচ্ছে এ টিকা ফাইজারের এ টিকা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি কোভ্যাক্সের মাধ্যমে প্রথম পর্যায়ে দেশে এসেছে 30 লাখ ডোজ সারা দেশে প্রায় 2 কোটি 20 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য সরকারের এরপরে জেলা উপজেলা এবং তারপরে সমস্ত বাচ্চাদেরকে আমরা দেব ইনশাআল্লাহ ঢাকায় 21টা স্কুলে দেওয়া হচ্ছে শিশুদের করোনা টিকাদান কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন রিপোর্টার রাশেদ লিমন খুলনা নগরীর পশ্চিম টুটপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুবেল এবং ময়মনসিংহ শহরের প্রোগ্রেসিভ স্কুলে আছেন সহকর্মী সাদিকুর রহমান প্রথমে যাচ্ছি রাশেদের কাছে শিশুদের মধ্যে আসলে এইমাত্র এই মুহূর্তে যেটা দেখছিলাম আমাদের নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে কিন্তু বলা যায় একদম উৎসবের মতো করে কিন্তু এই শিশুরা টিকাদান কর্মসূচিতে অংশ নিচ্ছেন অর্থাৎ তারা টিকা নিচ্ছেন এবং যদি বলি সকাল 9টা থেকে কিন্তু সকাল 9টা থেকে এই যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয় এবং এরপর থেকেই কিন্তু আমরা দেখছি যে একে একে শিশুরা মূলত আসলে যারা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছে অর্থাৎ সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে আসলে নিবন্ধিত হয়েছে তারা কিন্তু আসলে এই যে আজকের দিনে নির্দিষ্ট তাদের যে কার্ড সেই কার্ডের মাধ্যমে তারা কিন্তু আসলে এখানে যে করোনার টিকা সেই টিকা কিন্তু নিচ্ছেন সেক্ষেত্রে আসলে অভিভাবকদের মধ্যেও কিন্তু একটি আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যেও কিন্তু একটি স্বস্তির একটা যে বিষয় সেটি কিন্তু চলে এসেছে মূলত আসলে আমরা দেখেছি যে শুরুতে যে বয়স্কদের টিকা অর্থাৎ সবশেষ 18 বছর এবং এরপরে আমরা দেখেছি যে 12 বছর পর্যন্ত যে শিশু রয়েছে তাদের এই টিকাদান কর্মসূচির যে আওতায় আনা সেই আওতায় আনার পরে এরপরে কিন্তু আমরা দেখলাম যে স্বাভাবিকভাবে অভিভাবকদের মধ্যে একটা উদ্বেগ ছিল যে তাদের যে আরও অর্থাৎ 5 থেকে 11 বছর যারা রয়েছে এটির একটি উদ্যোগের কথা ছিল কিন্তু সেটি না হওয়ার কারণে কিন্তু সবার মধ্যেই একটা অভিভাবকদের মধ্যে যে উদ্বেগের বিষয় সেই উদ্বেগের বিষয়টি ছিল এবং তারা কিন্তু তখন থেকেই আসলে এই বিষয়টি চাচ্ছিলেন এবং সরকারের এই উদ্যোগকে কিন্তু আমরা দেখলাম যে অভিভাবকরা বিশেষ করে তারা স্বাগত জানিয়েছে বিশেষ করে শিশুরা এর আওতায় আসার কারণে এবং আজ কিন্তু রাজধানীসহ 12টি সিটি কর্পোরেশনে একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রমে প্রায় 2 কোটি 20 লাখ যে শিশু রয়েছে এই বয়সে তাদের এই টিকাদানের মধ্যে আনার যে পরিকল্পনা সেই পরিকল্পনা রয়েছে কিছুক্ষণ আগে প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী এই কেন্দ্রে আনুষ্ঠানিকতা উদ্বোধন করে গিয়েছিলেন এবং তখন তিনি যে বিষয়টি জানিয়েছিলেন যে এরপর থেকে অর্থাৎ এই আজকে যেমনটি রাজধানীর উত্তর দক্ষিণ মিলিয়ে 15টি আর 14টি 29টি কেন্দ্রে দেওয়া হচ্ছে এরপর সেই কেন্দ্রগুলো বাড়ানো হবে ফাঁকে ফাঁকে আবার যারা এইসব কেন্দ্র থেকে বাদ পড়েছে যেমন আমি যে কেন্দ্রে রয়েছি এই কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 90 জনের মতো রেজিস্ট্রেশন করেছে যদিও তারা কিন্তু 200 ডোজ নিয়ে এসেছেন সেই 90 জনের কেউ যদি বাদ পড়ে তাদেরও কিন্তু দেওয়া হবে এবং পর্যায়ক্রমে সেটা রাজধানী থেকে একদম তৃণমূলে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে দেওয়া হবে বলে এই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে তো এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো
করোনা প্রতিরোধে প্রথমবারের মতো কিন্তু দেশে শিশুদেরকে টিকার আওতায় আনা হয়েছে, অর্থাৎ 5 থেকে 11 বছরের শিশু শিক্ষার্থীদেরকে এই টিকার আওতায় আনা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের 4টি স্কুলে আজ কিন্তু এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিম টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে সকাল 9:30 থেকে কিন্তু শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে করে এই টিকা কার্যক্রমে এসেছেন। আমরা শিক্ষার্থীদের দেখেছি যে এখানে আসলে একটি স্কুল কর্তৃপক্ষ একটি উৎসব মুখর পরিবেশের ব্যবস্থা করেছে। এখানে বেলুন দিয়ে কক্ষটি সাজানো হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আমাদের কথা বলেছে শিক্ষার্থীদের সাথে, খুদে শিক্ষার্থীরা, তারা কিন্তু কেউ কেউ কিছুটা ভয়ের কথা বললেও অনেকে কিন্তু একেবারেই এটি নিয়ে খুব উৎসাহমূলক জায়গায় রয়েছেন, তারা কিন্তু আসলে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে আমি যদি একটু তথ্য দিয়ে রাখি, খুলনা মহানগরে খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ কিন্তু এই টিকা কার্যক্রমটি আসলে বাস্তবায়ন করছে। খুলনা মহানগরীতে 88,000 শিক্ষার্থীকে কিন্তু এই করোনা টিকার আওতায় আনা হবে আজ, যার প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। এখানে আমরা খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন, তিনি এসেছেন এবং যারা আসলে টিকা দিচ্ছেন তারা আসলে এখানে এসেছেন এবং খুদে শিক্ষার্থী যারা আছেন তাদেরকে বারবার বোঝানো হচ্ছে যে এটি আসলে ভয়ের কিছু নেই এবং তারা সেটি বুঝে কিন্তু এই টিকা কার্যক্রমে অংশগ্রহণ করছে। একটু যদি বলে রাখি যে এই করোনা প্রতিরোধে কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের এই যে 4টি স্কুলে টিকা দেওয়া হচ্ছে, সরকারি পশ্চিম টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাদেও নগরের দৌলতপুর শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং খালিশপুর শিশু প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই টিকা কার্যক্রম চলবে। আমরা একটু আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা যে ছবিটা, খুদে শিশু শিক্ষার্থীদের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই কিন্তু যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু হাতে নিয়ে এসছেন। একটু বলি যে এখানে কিন্তু আসলে যারা জন্ম নিবন্ধন রয়েছে শিশুদের, সেই জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু যে টিকা কার্ড, সেই টিকা কার্ড নিয়ে এখানে এসছেন এবং তারা কিন্তু এই টিকা দিচ্ছেন। তো আমার কাছে খুলনা থেকে এই ছিল টিকা, বাচ্চাদের টিকা দেওয়ার সবশেষ খবর। আমরা এখন টিকা দেওয়ার খবর জানতে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান। শিক্ষা প্রতিষ্ঠানকে একটি করে কেন্দ্র বানিয়ে তাদেরকে টিকার আওতায় আনা হয়েছে এবং একটা বিষয় সকাল 9:00 থেকে শুরু করে কিন্তু এই প্রত্যেক যে যারা আছে যারা শিক্ষা প্রতিষ্ঠানের সবাই কিন্তু দেখা যায় যে তাদেরকে নিবন্ধনের আওতায় এনে তাদের প্রথম ডোজ দেওয়া হচ্ছে, ফাইজারের টিকা প্রথম ডোজ দেওয়া হচ্ছে। এবং একটা বিষয় বলতে চাই যে এই টিকাদান কার্যসূচির যে কার্যক্রম আছে সেটা 12 কর্মদিবস চলবে এবং আজকে প্রথম কর্মদিবস এবং 12 কর্মদিবসে মোট 75,000 শিশুকে টিকা দেওয়া হবে। এবং এর মধ্যে আমি যদি বলতে চাই যে সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে প্রথম 12 দিন সব শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার পরবর্তীতে আরো 2 দিন তারা টিকা কার্যক্রম বাড়তি চালানো হবে। সেটা হচ্ছে যারা যেসব শিশুরা স্কুলের বাইরে আছে তাদেরকেও কিন্তু টিকার আওতায় আনা হবে, পথ শিশু থেকে শুরু করে দেশের শিশুরা তৃণমূল বাড়তি চালানো হবে। সেটা হচ্ছে যারা যেসব শিশুরা স্কুলের বাইরে আছে তাদেরকেও কিন্তু টিকার আওতায় আনা হবে, পথ শিশু থেকে শুরু করে যেসব শিশুরা ছিন্নমূল তাদেরকে কিন্তু টিকা দেওয়া হবে। এবং একটা বিষয় যে এখানে যারা শিক্ষার্থী এবং যারা অভিভাবক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে সরকারের যে এই উদ্যোগটি সিটি কর্পোরেশনের যে টিকাদান কর্মসূচি যেটা শিশুদেরকে দেওয়া হচ্ছে সেটার ফলে কিন্তু এখন শিক্ষার্থীরা স্কুলে ঠিকভাবে কিন্তু কার্যক্রম চালাতে পারবে এবং তাদের ক্লাস চালিয়ে যাবে ঠিকভাবে। সেই ক্ষেত্রে কিন্তু আগের যে ঝুঁকিটা ছিল শিক্ষার্থীদের সেই ঝুঁকিটা কিন্তু থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু তারা খুবই সন্তোষ প্রকাশ করছেন এবং তারা বলছেন যেটা যে এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু দেখা যায় তাদের যে করোনা ভাইরাসের কারণে গত কয়েক বছর কিন্তু পড়াশোনার গত 2-1 বছর ব্যাপক ক্ষতি হয়েছে, সেটা কিন্তু এখন তাই আনার ফলে কিন্তু দেখা যায় নিশ্চিন্তে তারা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবে এবং তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে কিন্তু সবাই সন্তোষ প্রকাশ করছেন এবং তারা যেটা বলছেন যে এই যে টিকাদান কার্যক্রম এটা যেন এই শুধুমাত্র 12 দিন করে শেষ না হয়ে যায় এবং শুরু হবে এবং এই টিকা কার্যক্রম আজকে 9:00 থেকে 3:00 পর্যন্ত চলবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম খুলনা ও রাজধানী নীলক্ষেত থেকে। অন্য প্রসঙ্গ, ভারত তিস্তার পানি বন্টনের দাবি বারবার উপেক্ষা করে
দুই কোটি মানুষকে ভাতে ও পানিতে মারছে বলে অভিযোগ রংপুর অঞ্চলের মানুষের। আর অভিন্ন নদীর পানি দিয়ে দিল্লির ভূমিকাকে আগ্রাসন বলছেন সংশ্লিষ্টরা। চলমান জিআরসির বৈঠক ও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এই সুর সমাধানের জোরালো দাবি নদী আন্দোলনের নেতাদের। আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। ভরা বর্ষায় খাল বিল নদী নালা যখন বৃষ্টির পানিতে টইটুম্বুর, তখন ভারত পাহাড়ি ঢল আর বৃষ্টির জমানো পানি ছেড়ে দিয়ে ভাসিয়ে দিচ্ছে রংপুর অঞ্চলকে। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে জমি খরায় পড়ছে, আর একতরফা পানি প্রত্যাহার করে সেচ, জলবিদ্যুৎ আর আন্তনদী সংযোগ প্রকল্প সচল রাখছে ভারত। এভাবে আর কতদিন থাকতে হবে সেই জিজ্ঞাসা অবর্ণনীয় ক্ষতির শিকার লাখ লাখ মানুষের। ভারতের পানিতে বাংলাদেশ জুবি মারবে, এই যে প্ল্যান নেছে, যখন পানি লাগায় তখন তো পানি পাইনি, তখন ফির খেত নষ্ট হয়ে যায় পানি বগর। 2011 সালে তিস্তা চুক্তি চূড়ান্ত করেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কথা বলে শেষ পর্যন্ত সেই চুক্তি স্বাক্ষর করেনি ভারত। কিন্তু একই বছর অভিন্ন এই নদীর পানি ব্যবহার করে নিজেদের সেচ প্রকল্প সম্প্রসারণে অর্থ বরাদ্দ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারত বাংলাদেশের প্রতি দ্বিমুখী নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ নদী গবেষকের। পানির যে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছে ভারত সরকার, এর ভেতর দিয়ে আসলে বন্ধুত্ব থাকে না। বন্ধুত্ব মানে শোষণ নয়, বন্ধুত্ব মানে বঞ্চিত করা নয়, আর সভ্যতা মানে মানবতার বিপর্যয় নয়। আমরা মনে করি যে এই তিস্তা নদীকেও মেরে ফেলা হচ্ছে, তিস্তা বিধৌত জনপদ যেটা আছে সেটারও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত। আর অভিন্ন নদীর পানি নিয়ে ভারতের ভূমিকাকে আগ্রাসন মনে করে তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ। দুই দেশের মধ্যে এই অভিন্ন নদীর পানি বণ্টন তিস্তা ইস্যুকে নিয়ে যে আস্থাহীনতা সংকট তৈরি হচ্ছে মানুষের মধ্যে, এই দেশের মানুষ তার এটাকে ভালোভাবে দেখতেছে না। 12 বছর পর বসা যৌথ নদী কমিশনের বৈঠক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তা ইস্যুটির নিষ্পত্তির আশায় তিস্তা পাড়ের মানুষ। রতন সরকার, সময় সংবাদ, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট। ট্রান্সশিপমেন্টের আওতায় আসামের গৌহাটি থেকে মেঘালয় হয়ে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ত্রিপুরা ও মণিপুর রাজ্যে যাবে ভারতের পেট্রোলিয়াম পণ্যবাহী লরি। মৌলভীবাজারের চাঁদলাপুর সীমান্ত দিয়ে 140 কিলোমিটার পথ ব্যবহার করবে লরিটি। বিস্তারিত জানাতে তামাবিল স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। এই মুহূর্তে আছি বাংলাদেশ ভারত সীমান্তের একেবারে তামাবিল সীমান্ত পয়েন্টে। আমার পিছনে ভারত, সামনে বাংলাদেশ। কিছু সময়ের মধ্যেই ভারত থেকে 10 ট্রাঙ্ক লরি আসবে, সেই ট্রাঙ্কার করে আসবে, 7 ট্রাঙ্কার করে আসবে জ্বালানি তেল, এবং 3 ট্রাঙ্কার ট্যাঙ্ক করে আসবে এলপিজি গ্যাস, এবং কিছু সময়ের মধ্যে চলে আসবে গুয়াহাটি থেকে। ইতিমধ্যে ডাউকি সীমান্তর কাছাকাছি চলে এসেছে এবং বাংলাদেশ অতিক্রম করবে কিছু সময়ের মধ্যেই, এবং এই সীমান্ত হয়ে ত্রিপুরা এবং গুয়াহাটি এই দুইটি রাজ্যেই বাংলাদেশের সড়ক ব্যবহার করে 140 কিলোমিটার সড়ক অতিক্রম করে সে চলে যাবে ত্রিপুরায়। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের সেই পণ্যগুলো জ্বালানি তেল। আমার সাথে আছে এই মুহূর্তে তামাবিল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমি একটু জানতে চাইব যে এই বহরের সাথে মধ্যে কতটা গাড়ি থাকবে এবং কতদিন তারা সুবিধা পাবে এই ট্রানজিট ব্যবহার করতে, এবং এটিই তো প্রথম ট্রানজিট বাংলাদেশ ভারতের যে চুক্তি হয়েছিল 2018 সালের 25 অক্টোবর, যে চুক্তির পর তো এটাই প্রথম ট্রানজিট। হ্যাঁ, এই চুক্তি পরে এটি প্রথম ট্রানজিট, এবং আজ 10টি গাড়ি আসার সম্ভাবনা আছে, যাহাতে পেট্রোলিয়াম অয়েল এবং এলপিজি থাকার কথা, এখনও পৌঁছায়নি। আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের তামাবিল এলসি স্টেশনে এসে পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বাংলাদেশ ভারতের যে 2018 সালে 25 অক্টোবর চুক্তি হয়েছিল ট্রানজিট অ্যান্ড ট্রান্সশিপমেন্টের জন্য, বা সেই ট্রানজিট অ্যান্ড ট্রান্সশিপমেন্ট চুক্তির প্রথম ট্রানজিটের চালানটি বাংলাদেশে প্রবেশ করবে কিছু সময়ের মধ্যেই। আমার পাশে রয়েছে ভারতের ডাউকি শুল্ক স্টেশন, সেই ডাউকি শুল্ক স্টেশন পর্যন্ত এসে পৌঁছে গেছে সেই 10টি ট্যাঙ্কার, এবং বাংলাদেশ অতিক্রম করতে হয়তো 10-15 মিনিট সময় লাগবে। এই অতিক্রম করার পর 140 মিটার সড়ক অতিক্রম করে মৌলভীবাজারের কুলাউড়ায়
চাতলাপুর সীমান্ত অতিক্রম করে সেই কৈলাসপুর ভারতের কৈলাসপুর হয়ে চলে যাবে ত্রিপুরা এবং মণিপুর রাজ্যে। এবং এই বাংলাদেশের সড়ক ব্যবহার করার জন্য এবং বিভিন্ন কাস্টমস ব্যবহার করার জন্য বাংলাদেশের রাজস্ব দিতে হবে তাদের, এবং এই রাজস্ব প্রতিটি গাড়ি প্রতি তারা রাজস্ব দিবে, এবং এইভাবে 40টি বহর যাওয়া আসা করবে এইভাবে বলা বিভিন্ন সময়। তবে আজকে 10টি বহর যাবে এবং আগে পিছিয়ে পুলিশের স্কোয়াড থাকবে, জেলা পুলিশের পক্ষ থেকে সেই স্কোয়াড দেওয়া হবে এবং তাদের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। মোটামুটি এই ছিল ভারত থেকে যেই 10 ট্যাঙ্ক জ্বালানি এবং এলপিজি এবং ভারতের সড়ক ব্যবহার করে সেই ভারতই প্রবেশ করবে, সেই ট্রানজিটের প্রথম চালানটি ভারত থেকে আসছে তার সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম তামাবিল স্থলবন্দর থেকে। সময় সংবাদে আরো থাকছে, ভরা মৌসুমে দোকানে দোকানে ঘুরেও মিলছে না সার, মিললেও নেওয়া হচ্ছে অতিরিক্ত দাম, সংকট থাকলেও বিএডিসি বলছে সব স্বাভাবিক। মিয়ানমারে তালবাহানা আর রোহিঙ্গাদের শর্তে আটকে আছে প্রত্যাবাসন, দুদেশের মধ্যে চুক্তি হলেও ফেরানো যায়নি একজনকেও। দুবছরে 6 দফায় 8,30,000 রোহিঙ্গার তালিকা দেয়া হলেও যাচাই বাছাইয়ে নেই কোনো সাড়া নেই পিতর। এর মধ্যে 5 বছরে ক্যাম্পে জন্ম নিয়েছে নতুন 1.5 লাখের বেশি শিশু। নানামুখী সংকট বাড়ছে কক্সবাজারে। ক্যাম্প ঘুরে এসে মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নজির আহমেদ পরিবার পরিজন নিয়ে থাকতেন মিয়ানমারের মংডুতে, ছিল জমি জমা ও বিশাল বাড়ি, কিন্তু প্রাণ বাঁচাতে 5 বছর আগে পরিবারের 20 সদস্য নিয়ে পালিয়ে আশ্রয় নেন বাংলাদেশে। এখন তার পরিবারে সদস্য সংখ্যা বেড়ে 27। গেল 5 বছরে রোহিঙ্গা ক্যাম্পে প্রতিটি পরিবারে যুক্ত হয়েছে নতুন করে 2 থেকে 3 জন সদস্য। 20 জন আয়ার এরা থাকি, এরা আরো 5 জন বাজি কুলে বঙ্গলে। টেকনাফে আশ্রিত রোহিঙ্গারাও ফিরতে চান নিজ দেশ মিয়ানমারে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, রোহিঙ্গাদের কারণে নানামুখী সংকটে স্থানীয়রা সব সময় থাকেন অনেকটা আতঙ্কে। মাদক, সন্ত্রাস, খুনাখুনি, চাঁদাবাজি, অপহরণ সহ বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত হয়ে যাচ্ছে, যদি কন্ট্রোল করা না যায় তাহলে এই রোহিঙ্গা কিন্তু বাংলাদেশের জন্য বিস্ফোরিত হয়েছে, কিছুদিন পরে আরো বড় আকার ধারণ করবে এই সমস্যা। প্রত্যাবাসনের জন্য তালিকা হস্তান্তর করা হলেও কাঙ্ক্ষিত সাড়া নেই মিয়ানমারের বলে জানালেন সংশ্লিষ্টরা। আমাদের লার্নিং সেন্টারের প্রতিনিয়ত তাদের জাতিসংগীত সন্ধান হয়, তাদের যে কৃষ্টি কালচার এটা বোঝানো হয় যে এটা তোমার এই দেশে আমরা মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে, এটা তোমার দেশ না, তোমার দেশ ওইখানে ওইখানে যেতে হবে। আর চুক্তির পরও প্রত্যাবাসন না হওয়ায় আশ্রিত রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে হত্যা, অপহরণ, মাদক, ধর্ষণ সহ নানা অপরাধে। পাহাড়ের ওপারে মিয়ানমার আর এই পারে বাংলাদেশ। গেল 5 বছর আগে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে প্রাণ বয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় 11 লাখের বেশি রোহিঙ্গা, যাদেরকে স্বদেশে ফেরত পাঠাতে দুদেশের মধ্যে হয়েছে চুক্তি। কিন্তু এখনও পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি, যার জন্য মিয়ানমারকে দুষছেন রোহিঙ্গাসহ আন্তর্জাতিক মহল। উখিয়ার মধুর ছড়া ক্যাব থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। সম্প্রতি আন্তর্জাতিক আইনের চাপে কিছুটা নমনীয় মিয়ানমার। 5 বছর ধরে বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝা থেকে মুক্তি পেতে প্রত্যাবাসনের বিকল্প নেই বাংলাদেশের। চলতি বছরের শেষে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ, দ্বিপাক্ষিকভাবে হলেও তৃতীয় পক্ষের উপস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা। 2017 সালের 25 আগস্ট বাংলাদেশ সীমান্তে ঢল নামে রোহিঙ্গাদের, 5 বছরে যাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 লাখে। ওই বছরের 20 ডিসেম্বরে আন্তর্জাতিক চাপের মুখে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিতে ঢাকার সঙ্গে চুক্তি করেন এই বিদ, যার বাস্তবায়ন হয়নি এখনও।
যদিও মিয়ানমারের উপর চাপ বেড়েছে গত কয়েক বছরে। আন্তর্জাতিক অপরাধ আদালত 2019 সালের নভেম্বর থেকে গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচার শুরু করে। অন্যদিকে আন্তর্জাতিক আদালতে 2019 সালের নভেম্বরে গাম্বিয়ার করা মামলার অন্তর্বর্তী আদেশ আসে 2020 সালের জানুয়ারিতে। Can we hope that the rights of the Gambia and the safety of the Rohingya group be fully protected? দেশটিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা বন্ধের নির্দেশ দেন আদালত। এর সঙ্গে নানা দেশের পাশাপাশি 2022 এর মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের সংগঠিত অপরাধকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়। অব্যাহত চাপের মুখে নাগরিকদের ফিরিয়ে নিতে অনেকটা বাধ্য এখন নেপিদ। পররাষ্ট্র সচিব জানান, চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন। আমাদের নিজেদের স্বার্থে চেষ্টা করতে হবে, যেহেতু বাংলাদেশের জন্য এটা বার্ডেন। আমরা এখনও আশাবাদী যে এন্ড অফ দ্য ইয়ার বা বিফোর দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা হয়তো শুরু করতে পারবো। এটা জেনোসাইড হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রত্যাবাসনের সময় চাপ প্রয়োগকারী দেশগুলোর উপস্থিতি নিশ্চিত করা জরুরি, নতুবা লোক দেখানো প্রত্যাবাসনের পর বন্ধ হয়ে যেতে পারে প্রক্রিয়া। টোকেন রিপ্যাট্রিয়েশন করলে তারা দেখাতে চেষ্টা করবে যে ইন্টেন্ট টু ডিস্ট্রয় সেই জিনিসটা ছিল না। তড়িঘড়ি করে রিপ্যাট্রিয়েশনের মধ্যে যাওয়া ঠিক হবে না, বরং যখন রিপ্যাট্রিয়েশনে যাবে তখন যেন আরও কতগুলো দেশ যেন জড়িত থাকে। আসলেই মিয়ানমারকে ট্রাস্ট করার একটা বড় ডেফিসিট সেই জায়গায় আছে। এদিকে রোহিঙ্গাদের আর্থিক সহায়তা তহবিলের অর্ধেকও সংগ্রহ হয়নি জানিয়ে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএসসিআর আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এক্ষেত্রে সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ডিপ্লোমেসির যেই অ্যাক্টিভিজমটা যদি আমি না বাড়াতে পারি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে আধাবেলার হরতাল পালন করছে বাম দলগুলো। ভোর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছেন নেতাকর্মীরা। ভোরে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হতে থাকে বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা। একসময় সড়ক বন্ধ করে দেন তারা, পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হন যান চলাচল। এদিকে শাহবাগ এলাকায় হরতালের সমর্থনে অবস্থান নেয় বাম ছাত্র সংগঠনগুলো। রাজু ভাস্কর্য থেকে আলাদা মিছিল করে তারা। এ সময় গাড়ি চলাচলে বাধা দেন হরতালকারীরা, পরে পুলিশ এসে প্রতিবন্ধকতা তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় নিত্যপণ্য সহ জ্বালানি তেলের দাম কমানোর আহ্বান জানান তারা। কুয়েত প্রবাসী ইমতিয়াজ বিয়ে করেছিলেন ভিডিও কলে। পরিবারের অসম্মতিতে বিয়ে করায় তাকে বাড়ি থেকে বের করে দেন তার বাবা। স্ত্রী তালাক দিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন আরেকজনকে। সব হারিয়ে ইমতিয়াজ উপার্জনের সহজ রাস্তা হিসেবে বেছে নেন প্রতারণাকে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পরিচয়ে বিভিন্ন কলকারখানায় অভিযানে ভয় দেখিয়ে হাতে নিতে থাকেন মোটা অঙ্কের টাকা। বুলবুল রেজা রিপোর্ট। দীর্ঘ 13 বছর কুয়েতে ছিলেন ইমতিয়াজ আহমেদ ওরফে জুম্মান খান, উপার্জনও করেছেন বেশ। কুয়েতে থাকা অবস্থায় ভিডিও কলে বিয়ে করেন তিনি। বিয়ে মেনে না নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন তার বাবা। স্ত্রীও দেন তালাক, তবে কৌশলে লিখে নেন সব সম্পত্তি, হাতিয়ে নেন নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। প্রতারণার অভিযোগে ইমতিয়াজকে তার আরেক সহযোগী সহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ইমতিয়াজের দাবি, স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার পর পথে বসার উপক্রম হয় তার। পরিচিত একজনের পরামর্শে শুরু করেন প্রতারণা। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পরিচয়ে বিভিন্ন ইটভাটা, পোশাক কারখানা, হোটেল রেস্তোরাঁয় ফোন দিয়ে অভিযানের ভয় দেখিয়ে হাতিয়ে নিতেন টাকা। বিগ ফিল, তারপর রেসোর্ট, হোটেলগুলো, তাদের কোনো লাইসেন্সই নেই। পরে আমার সাথে একজন পরিচয় ছিল, উনি আমাকে বলছিল যে এইভাবে তুই ফোন দিলে দেখবি তোরা টাকা দিয়ে দিবে। পরে আমি এক দুই জায়গায় টাকা ফোন দিতে ওরা দুই তিন মিনিটের ভিতরে টাকা দিয়ে দেয়। স্যার, আপনার আসার দরকার নাই, আমরা টাকা পাঠিয়েছি। গেল 3 বছরে কয়েক কোটি টাকা অবৈধভাবে উপার্জনের কথা স্বীকার করেছেন তিনি। সুন্দরী মেয়ের ফাঁদে পড়ে সে কুয়েত থেকে এসে একদিকে তার পরিবারকে হারাইছে, মানে পরিবার তাকে গ্রহণ করে নাই, আর অন্যদিকে সুন্দরী মেয়ে তার যে অর্জিত যত টাকা আছে সব টাকা নিয়ে তার বাচ্চা নিয়ে চলে গেছে, গিয়ে অন্য জায়গায় বিয়ে করে ফেলছে। একদিকে পরিবারের কাছে আশ্রয় না পায়, আর অন্যদিকে তার সুন্দরী বউ চলে যাওয়া, এই কারণে সে হতাশাতে গিয়ে সে ধরনের প্রতারণার ব্যবসা দেশে জড়িত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নাম ভাঙিয়ে প্রতারণা করছেন এমন আরও কয়েকজনের তথ্য পেয়েছে গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 300 টাকা মজুরির দাবিতে 17তম দিনের মতো কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। এই মুহূর্তে হবিগঞ্জের চণ্ডীছড়া চা বাগানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা বাগান এলাকায় আছেন সহকর্মী শাহ অলিদুর রহমান। শুরুতে যাচ্ছি রাশেদের কাছে।
হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা আজ ১৭তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা চা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তারা এই ১৭তম দিন পর্যন্ত তারা যে আন্দোলন করছেন এ পর্যন্ত তাদের ৩০০ টাকা মজুরির কোনো আশ্বাস না পাওয়ায় এবং কোনো সুনির্দিষ্ট ঘোষণা না পাওয়ায় তারা আন্দোলন থেকে সরে আসছেন না। আমরা জেনেছি যে প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসন একাধিকবার তাদের সাথে, শ্রমিক নেতাদের সাথে কথা বলেছে, বিভিন্নভাবে মিটিং করেছেন, কিন্তু কোথাও কোনো সুনির্দিষ্ট ঘোষণা না পাওয়ায় শ্রমিক নেতারা এই দাবি, তাদের এই কথা তারা মানতে রাজি না। আমি আজ সকাল থেকে আছি চণ্ডীছড়া চা বাগানে। এই চা বাগানের শ্রমিকরা সকাল থেকে তারা কর্মবিরতি এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি যে তারা যে ৩০০ টাকা মজুরি, এই মজুরির জন্য তারা ১৭ দিন যাবত কাজ করছেন, তারা খেয়ে না খেয়ে তাদের অনাহারে থাকতে হচ্ছে। তারা বলছেন যে এতদিন যাবত আমরা যে আন্দোলন করছি, আমরা যদি ৩০০ টাকা মজুরির ঘোষণা না পাই তবে আমরা যে যার কথাই হোক, যত নেতাই বলুক, আমরা আন্দোলন থেকে সরে আসব না। তাদের দাবি যে শেখ হাসিনা তাদের শেখ মুজিব এবং শেখ হাসিনা তাদের প্রিয় লোক, শেখ মুজিব তাদের ভোটের অধিকার দিয়েছিলেন, শেখ হাসিনা তাদের মা, এখন শেখ হাসিনার কাছ থেকে তারা একটি সুনির্দিষ্ট ঘোষণা পেতে চান যে তারা ৩০০ টাকা মজুরি পাবেন। তো তারা জানিয়েছেন যে এই যে তারা আন্দোলন করছেন, গতকাল চুনারঘাট উপজেলায় একটি সভা হয়েছিল, জেলা প্রশাসক ইশরাত জাহান এখানে ছিলেন এবং পুলিশ সুপার মুরাদ আলী, তারা যথেষ্ট চেষ্টা করেছেন যে তাদেরকে আন্দোলন থেকে সরিয়ে নিতে। এর আগেও তারা পরপর ৩বার মিটিং করে তারা ব্যর্থ হয়েছেন এবং শ্রমিকরা কোনো মতেই তাদের কোনো কথা শুনতে রাজি নেই, তার জন্য তারা ব্যর্থ হয়ে তারা ফিরে গেছেন। তারা চাইছিলেন যে তারা যে আন্দোলন থেকে শ্রমিকদের ফিরিয়ে নিতে, কিন্তু শ্রমিকরা বলছেন যে তাদের ৩০০ টাকা মজুরি তারা পাওয়ার আগ পর্যন্ত, ঘোষণা পাওয়ার আগ পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে যাবে না। তো এই ছিল আজকে চণ্ডীছড়া চা বাগান থেকে আমার সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি শ্রীমঙ্গলে অলিদুর রহমানের কাছে। দাবিতে মৌলভীবাজারের সবকটি চা বাগানে আজ ১৭ দিনের মতো ধর্মঘট, আন্দোলন, সংগ্রাম চলছে। চা শ্রমিকরা ইতিমধ্যে কাজে যোগদান করেনি। মৌলভীবাজারের ৯৩টি চা বাগানের প্রায় সবকটি চা বাগানেই এই ধর্মঘট অব্যাহত রয়েছে। আমি আপনাকে একটা তথ্য জানাতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে মৌলভীবাজারের আন্দোলন সংগ্রামের ধারাটা চা শ্রমিকরা গত কয়েকদিনে একটু পাল্টে ফেলেছেন। তারা বাগানে বাগানে কোনো আন্দোলন বা বিক্ষোভ সমাবেশ করছেন না, তারা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ সড়ক এবং ট্রেন অবরোধ করছেন এবং তারা এই তথ্যগুলা কাউকে জানাচ্ছেন না। আকস্মিকভাবে তারা এইসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যেমন গতকাল শ্রীমঙ্গলের সাতকাউ এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আড়াই ঘন্টা তারা অবরোধ করে রাখেন এবং তাদের সেই দাবি দাওয়াগুলো তুলে ধরেন এবং অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে গিয়ে আশ্বস্ত করলে তাদের সেই অবরোধ প্রত্যাহার করে নেয়। এভাবে আজকেও জেলার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ, ট্রেন অবরোধ এরকম কথা শোনা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেইরকম কোনো তথ্য আমরা এখনো পাইনি। বাগান জুড়ে এক ধরনের কর্মযোগ্য না থাকে, এক ধরনের ছিমচাম নীরবতা দেখা যাচ্ছে। আর আমি আরেকটা তথ্য আপনাকে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে জেলা প্রশাসনের কাছে চা শ্রমিকরা তাদের দাবি দেওয়া সম্বন্ধিত ৬টা তথ্য তারা উপস্থাপন করেছেন। অলরেডি এই তথ্যগুলা অলরেডি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সর্বশেষ চা শ্রমিকদের আন্দোলন সংক্রান্ত তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম মৌলভীবাজার থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম হবিগঞ্জ থেকে। ভরা মৌসুমে যশোরে এমওপি ও টিএসপি সারের সংকট দেখা দিয়েছে। দোকানে দোকানে ঘুরেও সার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। যাও মিলছে তা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে তাদের। তবে ডিলারদের দাবি, বিএডিসির গোডাউনে ধর্ণা দিয়েও চাহিদা মাফিক সার পাচ্ছেন না তারা। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মিথার তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। জুলাইয়ের শুরু থেকে মধ্য অক্টোবর পর্যন্ত আমন ধানের মৌসুম, আর এ ধানের চারা রোপণের সময় জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্ট পর্যন্ত। চারা রোপণকালীন অইউরিয়া সার ব্যবহার করতে হয়। অইউরিয়া সারের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি সার হচ্ছে এমওপি ও টিএসপি। এবছর চারা রোপণ করলেও চাহিদা মতো সার দুটি দিতে পারছে না কৃষকরা। তাদের দাবি, বিভিন্ন জায়গায় ঘুরেও চাহিদা মাফিক মিলছে না, সামান্য যা মিলছে তাও কিনতে হচ্ছে সরকারের নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে। টিএসপি এমওপি বাজারে খুবই সংকট, ডবল দাম আর পাওয়া যাচ্ছে না অনেক দোকানে। ডিলারদের দাবি, বিএডিসির গোডাউনে ধর্ণা দিয়েও চাহিদা মাফিক সার পাচ্ছেন না, বিশেষ করে এমওপি সার একেবারেই দেয়া হচ্ছে না। এমওপি তো নাই,
আর যেগুলো নন ইউরিয়া বরাদ্দ হয় এগুলো খুবই সামান্য, যা চাহিদার তুলনায় অনেক কম। তবে বিএডিসির কর্মকর্তা বলছেন ভিন্ন কথা, জানান সারের কোনো সংকট নেই। দ্রুতই আমাদের বিদেশ থেকে এমওপি সার আসছে, এই মাসের শেষেই জাহাজ ঢুকবে এবং দ্রুত এর সমাধান হয়ে যাবে। বিএডিসির তথ্য মতে কৃষি মন্ত্রণালয় জেলায় আগস্ট মাসের জন্য 1163 মেট্রিক টন টিএসপি বরাদ্দ দিয়েছে, এর মধ্যে 856.8 মেট্রিক টন বিতরণ করা হয়েছে। এছাড়া এমওপির বরাদ্দ করা হয়েছে 1867 মেট্রিক টন, আর বিতরণ করা হয়েছে 742.2 মেট্রিক টন। সময় সংবাদ। বন্দর হিসেবে গড়ে ওঠার আগেই পণ্যবাহী 100 জাহাজ ভিড়ল বহুল আলোচিত মহেশখালীর মাতারবাড়ি বন্দরে। মঙ্গলবার বিকেলে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা মালামাল নিয়ে শততম জাহাজ হিসেবে এমভি হোসি ফরচুন জাহাজ জেটিতে ফেরেছে। তবে আগামী 3 বছরের মধ্যে পুরোদমে কার্যক্রম শুরু হলে এই বন্দর প্রতিবেশী দেশগুলোর জন্য বাণিজ্যিক প্রাণকেন্দ্র হয়ে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। সাক্ষরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের পাইলট বহির্নোঙ্গর থেকে পরিচালনা করে আনা পানামার পতাকাবাহী জাহাজ এমভি হোসি ফরচুনকে মহেশখালী মাতারবাড়ি বন্দরের জেটিতে ভেড়ায়, আর এর মাধ্যমে নতুন মাইলফলক অর্জন করে বহুল আলোচিত এ বন্দর। মূলত বন্দর হিসেবে গড়ে ওঠার আগেই পণ্যবাহী 100 জাহাজ ভেড়ার ইতিহাস আর কোনো বন্দরের নেই। বিদ্যুৎ কেন্দ্রের কাজে ব্যবহারের জন্য চীন থেকে প্রায় 573 মেট্রিক টন পণ্য আনা হয়েছে জাহাজটিতে করে। মাতারবাড়ির এই কার্যক্রম যেভাবে চলছে, আমরা আশা করছি আগামী 2024-25 সালের মধ্যেই চট্টগ্রাম বন্দরের জন্য যে কমার্শিয়াল পারপাসে যেটা ব্যবহৃত হবে সেই জেটি আমরা চালু করতে পারব। সাগর থেকে ড্রেজিংয়ের মাধ্যমে আনা মাটিতে মহেশখালীর মাতারবাড়িতে গড়ে উঠছে 1360 মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার জন্য প্রয়োজন স্বতন্ত্র জেটির, কিন্তু জেটি হওয়ার আগেই বিদ্যুৎ কেন্দ্রে মালামাল আসতে শুরু করায় জাহাজ ভেড়াত হয় এখানে। 2020 সালের 29 ডিসেম্বর প্রথম জাহাজ হিসাবে বার্তিং করেছিল পানামার পতাকাবাহী জাহাজ এমভি ভেনাস ট্রায়াম্ফ। অবশ্য সেখানকার নির্মাণাধীন দ্বিতীয় জেটিতেও গত বছরের 15 জাহাজ ভেড়ানো হয়। যদি বেশি বড় জাহাজ আমরা আনতে পারি তাহলে যারা ইম্পোর্টার বা কনসাইনি ওনাদের কিন্তু পার ইউনিট কস্ট কম হবে, তো সেই ক্ষেত্রে আশা করি যে আমরা কম মূল্যে দেশে পণ্য আনতে পারব। জাইকার সহযোগিতায় এই মাতারবাড়ি বন্দরের কাজ চলছে। 2025 সালের মধ্যে এই বন্দরের কার্যক্রম শুরু হলে যে কোনো আকৃতির জাহাজ এই বন্দরে প্রবেশ করে পণ্য খালাস করতে পারবে, যা চট্টগ্রাম বন্দরের পক্ষে সম্ভব নয়। কর্মিং চায়না, থাইল্যান্ড, মায়ানমার সবগুলো কিন্তু এটার সাথে একটা কানেক্টিভিটি হবে এবং এটার মাধ্যমে এই ডিপ সিপোর্টের মাধ্যমে ওখান থেকে মালামাল কিন্তু বহির্গ্রহ সমুদ্র থেকে বাংলাদেশের এই সমস্ত সারাউন্ডিং কান্ট্রিগুলির সাথে যাবে। এটা বাংলাদেশের অর্থনৈতিকভাবে অনেক দূর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। ইতিমধ্যে ড্রেজিংয়ের মাধ্যমে অন্তত 16 মিটার গভীরতা ও 350 মিটার প্রস্থের নতুন একটি চ্যানেল খনন করা হয়েছে। এই চ্যানেল দিয়ে গত 19 মাসে 100টি জাহাজের মাধ্যমে 1,17,000 মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করে চট্টগ্রাম বন্দর মাশুল আদায় করেছে 2 কোটি টাকার বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহামারী থেকে শিশুদের সুরক্ষা, ঢাকা সহ সব সিটি কর্পোরেশনে 5-11 বছর বয়সীদের করোনা টিকা দেওয়া শুরু, ভ্যাকসিন পাবে 2,20,00,000। বন্যার খরায় বছরের পর বছর বিপর্যস্ত উত্তরের মানুষ, তিস্তা চুক্তি উপেক্ষা করে দ্বিমুখী নীতি ভারতের, অভিযোগ গবেষকদের, প্রধানমন্ত্রীর সফরে সমাধানের আশা। এবং মিয়ানমারের তালবাহানায় 5 বছরে ফেরানো যায়নি একজন রোহিঙ্গাকেও, জনগোষ্ঠীর চাপ সহ নানা সংকটে কক্সবাজার, বিকল্প নেই প্রত্যাবাসনের, দ্রুত প্রক্রিয়া শুরুর আশা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।